নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি আবারও লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি অমৃতি। তো এই অমৃতি আমি খুব সহজেই বাড়িতে কিভাবে রেডি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, কিভাবে এই অমৃতি আমরা 10-12 দিন বাড়িতে স্টোর করতে পারবো আর কি কি লাগছে এই অমৃতি বানাতে, এবার সেগুলো দেখে নেওয়া যাক। তো অমৃতি বানানোর জন্য আমি এখানে 2 কাপ বিউলির ডাল বা উরার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু ভিজে গেছে। তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ চিনি, এটা মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি, আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি স্যাফরন বা কেশর। তো এইবার আমি এই বিউলির ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, এতটুকু দানা কিন্তু এর মধ্যে নেই। তো আমি কিন্তু এখানে শুধুমাত্র বিউলির ডালেরই অমৃতিটা বানাচ্ছি, এর মধ্যে কিন্তু আমি কোনো চালের গুঁড়ো ইউজ করছি না। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এই চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু বেকিং পাউডার দিলেও এই অমৃতটি খুব মুচমুচে হবে। এইবার দিয়ে দিচ্ছি ফুড কালার, এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। আর চালের গুঁড়ো যদি ইউজ করতে হয় তাহলে এখানে আমি 2 কাপ বিউলির ডাল নিয়েছি, 2 কাপ বিউলির ডালের মধ্যে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো আপনারা দিতে পারেন। এইবার আমি 2 পিঞ্চ মতন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে আমি এবার এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আমি কিন্তু আবারও বলছি আমি এখানে কোনো চালের গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো এইবার আমি ভালো করে কিন্তু এই ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। এই অমৃতির ডালটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, তা না হলে কিন্তু অমৃতিগুলো ভালো হবে না। তো এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এই ধরনের একটা নেট নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে যে পেস্ট করেছিলাম ডালে সেটা ভালো করে কিন্তু চেঁচে নিয়েছিলাম। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি সেই ভিডিও ক্লিপসটা দিতে পারিনি। তো এরকম নেট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই ব্যাটারটা রেডি করে এর মধ্যে চেঁচে নেবেন। আপনারা দেখুন আমি ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এবার চেক করার জন্য আমি একটা বাটিতে একটু ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভেসে উঠেছে, এর থেকে বোঝা যাচ্ছে ডালটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এইবার চিনি শিরা রেডি করে নিচ্ছি, তার জন্য এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি একটা পাত্রে ঢেলে দিলাম, আর ঠিক ওই 1.5 কাপ আমি জল নিয়ে নিয়েছি। মানে 1.5 কাপ চিনি নিলে 1.5 কাপ জল নিতে হবে। জলটা আমি এবার মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার আমি ওভেনটাকে অন করে দিচ্ছি। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রসটা কিন্তু মোটামুটি 10 মিনিট ফোটাবো, তার বেশি কিন্তু আমি ফোটাবো না। এইবার এর মধ্যে আমি স্যাফরন বা জাফরান বা কেশর যেটাই বলুন না কেন সেটা দিয়ে দিচ্ছি। ওই 1 পিঞ্চ মতন আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে কেশরটা দেওয়াতে। তো এইভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, এই ফুটিয়ে এই চিনি শিরাটাকে রেডি করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বিউলির ডালে নিজস্ব একটা গন্ধ থাকে, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন এই চিনি শিরাতে কিন্তু এলাচ দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো এলাচ দিইনি। তো বন্ধুরা দেখুন চিনি শিরাটা আমি রেডি করে নিয়েছি। তো এইবার অমৃতিটাকে শেপ দেওয়ার জন্য আমি এরকম একটা ব্যাগ রেডি করে নিয়েছি প্লাস্টিকের, আপনারা দেখুন। আপনারা আপনাদের কাছে এরকম যদি ব্যাগ না থাকে তো তার পরিবর্তে দুধের যে প্যাকেটগুলো থাকে মাদার ডেয়ারি দুধের, সেই প্যাকেট দিয়েও আপনারা কর্নারটা একটু কেটে নিয়েও কিন্তু রেডি করে নিতে পারেন। তো আপনারা দেখুন ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি আবারও বলছি আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো ইউজ করিনি। আপনারা যদি চান বেশি মুচমুচে অমৃতি পছন্দ করেন সেক্ষেত্রে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, আর চালের গুঁড়ো ছাড়াও বেকিং পাউডার দিলেও। এইবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে এইভাবে ব্যাগটাকে সেট করে দিয়েছি। সেট করে দিয়ে এইভাবে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম অমৃতির, সেই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি।
আপনারা দেখুন খুব সহজে কিন্তু এই ব্যাগটা রেডি করা যায়। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আপনারা বাড়িতে এই ব্যাগটা রেডি করে নিতে পারবেন। তো এইভাবে আমি ব্যাটারটা একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। এইবার আমি একটা প্লেটে একটা অমৃতি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু আমি এই রকম রেখেছি, একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। আর এই ব্যাগের নিচটা কিন্তু একটু কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি একটা ট্রায়াল করে নিলাম। তো চলুন বন্ধুরা এইবার অমৃতিগুলো ভাজার জন্য আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম ঠান্ডা থাকতে হবে, অর্থাৎ গরম হলে কিন্তু অমৃতি ভাজা যাবে না। তো দেখুন এইবার আমি ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু অমৃতিগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিজাইনটা করে নিচ্ছি। আমি আবারও বলছি তেলটা কিন্তু একদমই ঠান্ডা আছে, মানে সেরকম গরমই নেই তেলটা, একদম ঠান্ডা তেলেই কিন্তু অমৃতিগুলো এইভাবে ডিজাইন দিয়ে শেপ দিতে হবে। গরম তেলে দিলে কিন্তু অমৃতিগুলো শেপ নেবে না। তো এইভাবে প্রত্যেকটা অমৃতিকে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই ডিজাইনটা করাও কিন্তু খুব ইজি, আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে করেছি। আপনারা দেখুন আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে অমৃতিগুলোকে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর দেখতে হয়ে গেছে আপনারা দেখুন। এইবার আমি একটা স্টিকের সাহায্যে এইভাবে অমৃতিগুলোকে একটু উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এইভাবে অমৃতিগুলো রেডি করে নিতে পারেন। আর একটা ছোট্ট টিপস দিই, এইভাবে অমৃতি ভেজে কিন্তু আপনারা 10-12 দিন ফ্রিজে স্টোর করতে পারবেন। আর যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে রসে দিলেই কিন্তু অমৃতি রেডি হয়ে যাবে। আপনারা দেখুন আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে অমৃতিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা স্টিকের সাহায্যে আবারও ভালো করে তেল ঝরিয়ে অমৃতিগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা খুব সহজেই এইভাবে বাড়িতে রেডি করে নিতে পারবেন, শুধু শুধু বাজার থেকে আর কিনে আনতে হবে না, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে রেডি করে নিতে পারবেন। তো এই একই প্রসেসে আমি বাকি অমৃতিগুলোও এবার ভেজে নেব। তো আমি আবারও ওই এক প্রসেসে বাকি অমৃতিগুলোও ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। এইভাবে আমি দিয়ে দিচ্ছি সবকটা। আমি আবারও কিন্তু ঠিক সেম প্রসেসেই বেশ কিছুটা সময় নিয়ে লাল করে অমৃতিগুলোকে ভেজে নেব। আপনারা দেখুন সবকটা অমৃতি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার অমৃতিগুলো আমি সবকটা তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এবার যে রসটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি ভেজে রাখা অমৃতিগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা অমৃতি এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অমৃতিগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, ওই 2-3 মিনিট একটু রসে ভালো করে আমি এইভাবে চামচের সাহায্যে অমৃতিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি অমৃতিগুলোকে তুলে নেব। 2-3 মিনিট রাখলেই কিন্তু অমৃতিগুলোকে হবে, তার বেশি রাখতে হবে না। তো দেখুন অমৃতিগুলো রেডি হয়ে গেছে, এবার আমি অমৃতিগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে রাখা অমৃতিগুলোকে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর অমৃতিগুলো রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন অমৃতিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে 700-এরও বেশি রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, রয়েছে ননভেজ, ভেজ, দক্ষিণী স্বাদ, স্ন্যাক্স, আইসক্রিম, বিভিন্ন রকমের ড্রিঙ্কস। এছাড়াও রয়েছে মিষ্টি মুখ নামক একটি গ্রুপ, সেখানে আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি পেয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু অমৃতিগুলো রেডি করে নিয়েছি। এইবার আমি একটা অমৃতি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে অমৃতিগুলো। আপনারা কিন্তু এইভাবে, আমি আবারও বলছি আপনারা এইভাবে কিন্তু স্টোর করতে পারবেন, অর্থাৎ অমৃতিগুলোকে ভেজে নিয়ে ফ্রিজে 10-12 দিন স্টোর করতে পারবেন। তারপরে যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করে রসে দিয়ে দিলেই কিন্তু অমৃতি রেডি। তো বন্ধুরা রেসিপি আমার ডান, এবার আমি এগুলোকে সার্ভ করব। আজকের রেসিপি অমৃতি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।